হ্যালো গাইজ ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো আছো দেখো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হবে ভারতের নদ নদী বিষয়টা তোমরা সবাই জানো কোন নদীর কোথায় উৎপত্তি স্থল কোথায় পতন স্থল ম্যাপ দিলে মোটামুটি আমার থেকেও ভালো ভারতের নদ নদী তোমরা বলে দিতে পারবে কিন্তু কথা হচ্ছে এখনও অনেকে ভুল করে কোনটা উত্তর ভারতের নদী কোনটা দক্ষিণ ভারতের নদী কোনটা পশ্চিম বাহিনী নদী কোনটা পূর্ব বাহিনী নদী এই বিষয়গুলো এখনও অনেকের মানে জাস্ট একটা ভয়ের জায়গা ফোভিয়া একটা তৈরি করে তো আজকের ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো আশা করি আজকের পর ভারতের নদ নদী সম্পর্কিত এই যে প্রশ্নগুলো অনেক 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 তথ্য শেয়ার করব যেগুলো আর কোনো দিন ভুল করবে না কারণ তথ্যগুলো শেয়ার করব ট্রিকের মাধ্যমে তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে তোমাদের কাছে প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর প্লিজ আমাদের চ্যানেলটা বন্ধুদের কাছে সাজেস্ট করো শেয়ার করো আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো দেখো প্রথম যে ট্রিকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন আসে যে ভারতের অন্তর্বাহিনী নদী তোমাদের পরিচিত ট্রিক তোমরা সবাই মনে মনে হাসছো জাস্ট পরিচিত দিয়েই আমি শুরু হতে চাই কারণ পরিচিতি দিয়েই আমাদের সব কিছু শুরু আসলে কি হচ্ছে না ভারতের অন্তর্বাহিনী নদী ভারতের অন্তর্বাহিনী নদী যারা ইংলিশ ভার্সানে আছো তারা বলছো অন্তর্বাহিনী নদী জিনিসটা কি দোজার ইনল্যান্ড রিভার্স ইনল্যান্ড রিভার্স এই ভারতের অন্তর্বাহিনী নদী কি কি? অনেকে জানো যারা জানো না এই ট্রিকটা তাদের জন্য মনে রাখবে লুনি মাসির ঘর ছিল ইম্ফলে লুনি মাসির ঘর ইম্ফল মাসির ঘর কোথায় লুনি মাসির ঘর হচ্ছে ইম্ফল তো এটার অর্থ কি দেখো অন্তর্বাহিনী নদী লুনি স্ট্যান্ডস ফর লুনি মাসি স্ট্যান্ড ফর মুসি এম আই মুসি বা মুসি ঘর ফর ঘরঘরা বা ঘাঘর ঘর ঘরা অ্যান্ড ইম্ফল ফর ইম্ফল তাহলে ভারতের অন্তর্বাহিনী নদী নদীকে কে লুনি মুসি ঘরা এবং ইম্ফল তাহলে ট্রিকের মাধ্যমে সহজে মনে রাখতে পারলাম তো এটা আসলে ট্রেলার ছিল আসল ট্রিক তো এবারে শুরু হবে বিষয়টা কি তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো বলো তো দক্ষিণ ভারতের নদ নদীগুলো কে কে এত সময় কমেন্টে আশা করি লিখে ফেলেছ আসলে দক্ষিণ ভারতের নদ মনে রাখার জন্য আমরা একটা ট্রিকের আশ্রয় নেব দক্ষিণ ভারতের নদ নদী কি হচ্ছে আ যারা ইংলিশ ভার্সন তারা মনে করবে যে রিভার্স অফ সাউথ ইন্ডিয়া রিভার্স অফ সাউথ ইন্ডিয়া কিভাবে এটা মনে রাখবো সেটা বলার আগেও জাস্ট একটা কোয়েশ্চেন করছি তোমাদের প্লিজ তোমরা কমেন্ট বক্সে এটার অ্যান্সার দিও সেটা হচ্ছে আমি জাস্ট আজকে বাজারে গিয়ে তালগুড় নিয়ে এসেছি বাড়িতে জাস্ট দিন পাইনি জাস্ট বিষয়টা হাসির হলেও বলবে খেজুর গুড় নয় আখের গুড় নয় তালগুড় কেন জাস্ট নিয়ে এলাম একটু সফলও বলে তোমরা প্লিজ কমেন্টে লিখো যে নতুন তালগুড়ের পিঠে পায়েস টেস্টি টেস্টি পিঠে পায়েস খেতে কে কে ভালোবাসো নতুন তালগুড় যেটা এনেছি তার যদি একটু টেস্টি পিঠে পায়েস হয় কে কে ভালোবাসো আমি জাস্ট কোয়েশ্চেনটা লিখেও দিচ্ছি যে নতুন তালগুড়ের টেস্টি পিঠে পায়েস খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কে কে নতুন তালগুড়ের পিঠে পায়েস খেতে ভালোবাসো তো আমি তোমাদের একটা এখান থেকে আমার মনে হয়েছে যেহেতু এই কোয়েশ্চেনটাই কমেন্টে জানাবে তাহলে এটা থেকেই যদি একটা ট্রিক বানিয়ে দেওয়া যায় আস মনে হয় ভালো হবে একটু দেখো নতুন কথাটা শুরু হচ্ছে এন দিয়ে এন নতুন নূতন আমি জাস্ট একটু অন্য কালিতে লিখলে বোধ তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এন দিয়ে হচ্ছে নতুন তাল গুড় এটা হচ্ছে টি দিয়ে তাল গুড় হচ্ছে জি দিয়ে টেস্টি টি পিঠে পি পায়েস পি খেতে কে হচ্ছে তারপরে দেখো পায়েস খেতে কে কে লেখা আছে আচ্ছা কে ভালোবাসে একার কথা লিখলাম কে ভালোবাসো ভি তাহলে কী পেলাম এন টি জি টি পি পি কে কে ভি বিষয়টা আসলে পাগলামর মতো দাঁড়ালো বিষয়টা কি কি বলতে চাইছেন এই সব লিখে ফেলছেন কেন দেখো নতুনের জন্য কি পেলাম এন এন স্ট্যান্ডস ফর নর্মদা এন স্ট্যান্ডস ফর তাল টি ফর তাপি বা তাপ্তি তাপি বা তাপ্তি গুড় জি জি ফর গোদাবরী জি ফর গোদাবরী আর তারপর কি আছে টেস্টি টেস্টি টি টি ফর তাম্রপর্ণি টি ফর তাম্রপর্ণি এরপর কি আছে দেখো পিঠে পি পি ফর পেন্নার পি ফর পেন্নার তারপর কি আছে দেখো পায়েস পায়েস আবার পি পি ফর পালার তারপর দেখো কে 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 ভালোবাসে কে কে ফর কৃষ্ণা তারপর আবার একটা কে আছে কাবেরী তারপর দেখো ভালোবাসো ভালোবাসো কথাটা শুরু হচ্ছে ভি দিয়ে ভি ভি ফর ভাইগাই তাহলে কি হলো দক্ষিণ ভারতের নদ নদী নতুন তালগুড়ের টেস্টি পিঠে পায়েস খেতে কে কে ভালোবাসো কথাটা অবশ্যই মনে রাখবে দ্যাট ইজ এন ফর নর্মদা টি ফর তাপি জি ফর গোদাবরী টি ফর তাম্রপর্ণি পি ফর পেন্নার পি ফর পালার কে ফর কৃষ্ণা কে ফর কাবেরি অ্যান্ড ভি ফর ভাইগাই পরে একটা ছোট কোয়েশ্চেনের উত্তর তোমাদের দিয়ে রাখি এখানে সেটা হচ্ছে মাঝে মাঝে কোয়েশ্চেন পরে যে ভারতবর্ষের পশ্চিমবাসিনী নদীগুলো কী কী আমি জাস্ট এখানে একটু লিখে দিচ্ছি ভারতের পশ্চিম পশ্চিমবাসিনী নদী ভারতের পশ্চিম বাহিনী নদী বলার আগে তোমাদের একটা কথা বলে দিই এটা জাস্ট এই সম্পর্কিত নয় আমি একটু অন্য কথা বলতে চাই যে অ্যাকচুয়াল আজকে আমাকে একজন একটা ভিডিও পাঠিয়েছিল সেই ভিডিওটা হচ্ছে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য তো তোমরা যদি চাও আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ প্রত্যেকেরই আমার মনে হয় ক্যান্সার সম্পর্কে সচেতন হওয়া উচিত যাতে ক্যান্সার পেশেন্টরা বেশি বেশি করে সার্ভাইভ করতে পারে এই যে ক্যান্সার এই বিষয়টা একটা বিষয়ের দ্বারা পড়াশুনো করা হয় যে কিভাবে হয় ডিটেক্ট হলো কতটা হয়েছে কতটা পরিমাণে হয়েছে এই বিষয়টা দেখা হয় যেটার দ্বারা সেটাকে আমরা বলি টি এন এম স্টাডি টি এন এম স্টাডি এ মনে রাখবে ক্যান্সার জিনিসটা কতটা ছড়িয়েছে বা কোন স্টেজে আছে এই স্টেজিং তোমরা যা বলো অনেক সময় যে ফার্স্ট স্টেজ ক্যান্সার সেকেন্ড স্টেজ ক্যান্সার থার্ড স্টেজ ক্যান্সার ফোর্থ স্টেজ ক্যান্সার এই যে বিষয়গুলো বলো এই জিনিসগুলোকে আসলে ডিটেক্ট করা হয় টিএনএম স্টাডি এইটা দ্বারা টি স্ট্যান্ডস ফর টিউমার এন ফর নোড এম ফর মেটাস্টেসিস মানে কতটা ছড়িয়েছে এই বিষয়গুলো দেখা হয় তো এইগুলো এই ভিডিওটা যদি কেউ চাও বলো আমি অবশ্যই তোমাদের ইনবক্সে দিয়ে দেবো কমেন্টে জানিও আমি ওখানেও দিয়ে দেবো আমার মনে হয়েছে এটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা তোমাদের কাছে ভীষণ প্রয়োজন তো এটার সচেতনতা তখনই বৃদ্ধি পাবে যখন ভারতের পশ্চিমবাহিনী নদীগুলোকে এটার সঙ্গে আমরা রিলেট করতে পারব অবাক হচ্ছ দেখো আমি জাস্ট বললাম টি স্টাডি অ্যাকচুয়াল কথাটা পি টি এম এন এম স্টাডি হয় কিন্তু আমরা বলবো টি এন এম স্টাডি টি এন এম স্টাডি দেখো ক্যান্সার যারা পড়বে তারা পড়বে টিউমার মার্কার সরি টিউমার এন ফর নোড এম ফর মেটাস্টেসি স্টাডি আমরা কী বলবো টি ফর তাপি এন ফর নর্মদা এম ফর মাহি অ্যান্ড এস ফর সবরমতি এস ফর সবরমতি তাহলে কি হলো টি ফর তাপি এন ফর নর্মদা এম ফর মাহি অ্যান্ড এস ফর সবরমতি তাহলে ভারতের পশ্চিম নদী নদীকে একে তাপি নর্মদা মাহি সবরমতি এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে সেটা হচ্ছে ভারতের পশ্চিমবাহিনী নদীগুলো প্রত্যেকে আরব সাগরে পড়েছে কোথায় পড়েছে আরব সাগরে পড়েছে আমি লিখে দিলাম পাশে আরব সাগরে পড়েছে দ্যাট ইজ দ্য ফল ইন টু দ্য সি ওরা প্রত্যেকে আরব সাগরে পড়েছে তো এই সম্পর্কিত উত্তর ভারতের নদ নদী পূর্ব বাহিনী নদী সিন্ধুর উপনদী গঙ্গার উপনদী এরকম অনেক অনেক কোয়েশ্চেন পড়ে জাস্ট একদিনে তোমাদের সঙ্গে শেয়ার করব না তাহলে তোমরাও মনে রাখতে পারবে না এবং বিষয়টা অনেকটা বোঝার মতো দাঁড়াবে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও নতুন তালগুড়ের টেস্টি পিঠে পায়েস খেতে কে ভালোবাসো অবশ্যই জানিও আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো তালগুড়ের পিঠে পায়েস যদি ভালোবাসো তাহলেও একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটাও এবং তালগুড়ের পায়েসও ধন্যবাদ